বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি অপসোভিট ঔষধটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অপসোভিট ঔষধটি অপসোনিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ভিটামিন বি কমপ্লেক্স। এটি সাধারণত অপসোভিট নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। অপসোভিট ট্যাবলেট, অপসোভিট ক্যাপসুল, অপসোভিট সিরাপ এবং অপসোভিট ইঞ্জেকশন। তবে আজকে আমি অপসোভিট সিরাপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত অপসোভিট ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ভিটামিন বি এর অভাব রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ভিটামিন বি এর অভাবে ভুগে থাকেন। ভিটামিন বি এর অভাবের কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে, যেমন স্বাস্থ্যহীনতা, খাবারে অরুচি, সর্বদাই শরীর দুর্বল অনুভূতি হওয়া, কিছু খেতে মন না চাওয়া, মুখ ঠোঁট অথবা জিহ্বায় ঘা, বেরি বেরি স্নায়ুর প্রদাহ, শিশুদের ক্ষেত্রে শরীর রোগা পাতলা, খাবারে অরুচি, ভ্রান্তিক জীবনে স্বাস্থ্যহীনতা, এ সকল সমস্যা দূর করতেই মূলত অপসোভিট ঔষধটি দেওয়া হয়ে থাকে। অপসোভিট ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের ভিটামিন বি এর অভাব রয়েছে, খাবারে অরুচি, শরীর দুর্বল লাগা, সর্বদাই খাবারে অনীহা প্রকাশ করা, এ সকল সমস্যা অতি সহজে এবং দ্রুত দূর করে। অপসোভিট ঔষধটি খাবার নিয়ম, সাধারণত প্রাপ্ত বয়স্ক দৈনিক দু চামচ করে দু থেকে তিনবার অপসোভিট ঔষধটি সেবন করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দৈনিক তিনবার সকালে, দুপুরে এবং রাতে খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয়। তবে রোগীর অবস্থাভেদের রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। অপসোভিট ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর শরীরে ভিটামিন বি এর অভাব কিংবা খাবারে অরুচি, সর্বদাই শরীর দুর্বল অনুভূতি হওয়া, স্বাস্থ্যহীনতা, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে অপসোভিট ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার অপসোভিট ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই অপসোভিট ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। অপসোভিট ঔষধটি গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় যে সকল রোগীদের ভিটামিন বি এর অভাব রয়েছে, তারা ভিটামিন বি এর অভাব পূরণ করার জন্য অপসোভিট ঔষধটি সেবন করতে পারে। অপসোভিট ঔষধটি খাবার পূর্বে কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীরা এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল, সে সকল রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে অপসোভিট ঔষধটি সেবন করতে হবে। অপসোভিট ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া, অপসোভিট ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ত্বকে অ্যালার্জি সৃষ্টি হওয়া, ত্বকে চুলকানি হওয়া, ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের অপসোভিট ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।